একদিকে পৃথিবীর মানুষ যেমন চাঁদে পৌঁছে গিয়েছে, অন্যদিকে মানুষ আকাশে ওড়া শুরু করেছে, অন্যদিকে আমরা মানুষ অ্যামাজন নদীতে ব্রিজ তৈরি করতে সফল হতে পারিনি। কিন্তু আসলে এমনটা কেন? কেন মানুষ এতটা অ্যাডভান্স হওয়ার পরও অ্যামাজন নদীতে ব্রিজ তৈরি করতে পারল না? অ্যামাজন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই বিশাল নদী কেন এত রহস্যময়? এর মধ্যে এমন কি রয়েছে যার ফলে এই নদীর মধ্যে ব্রিজ তৈরি করা সম্ভব হচ্ছে না? সত্যি কি অ্যামাজন জঙ্গলে এমন কিছু জীব বাস করে যেগুলো সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানি না? আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অ্যামাজন জঙ্গলের এই রহস্যময় নদী সম্পর্কে জানাতে চলেছি, যা আপনারা এর আগে কোথাও দেখেননি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যামাজন জঙ্গলে উপস্থিত এই অ্যামাজন নদীটি আকারে অনেক বড়, যার কিনারায় হাজার হাজার মানুষ বসবাস করে থাকে। ব্যবসা বাণিজ্যের জন্য এই নদীটি অনেক গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, অ্যামাজন জঙ্গলে এমন কিছু জনবসতি বাস করে যারা পৃথিবীর অন্য দেশের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। তারা এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামায় না যে আমেরিকার প্রেসিডেন্টকে অথবা পৃথিবীতে এখন কোন লেটেস্ট টেকনোলজি চলছে। এরা শুধুমাত্র জঙ্গল এবং নদী কিনারাতেই বসবাস করে থাকে। এমন অবস্থায় সবথেকে বড় প্রশ্ন ওঠে, এতগুলো মানুষের ব্যবহারকারী এই নদীটির ওপরে এখন পর্যন্ত একটাও ব্রিজ কেন তৈরি হলো না? তো আপনাদেরকে জানিয়ে দিই, এর একটি বা দুইটি নয়, এর অনেকগুলো কারণ রয়েছে। অ্যামাজন নদীটি নিম্ন 1 থেকে 5 কিলোমিটার চওড়া, আবার কোনো কোনো জায়গায় এই নদীটি 50 কিলোমিটার পর্যন্ত চওড়া হয়ে যায়। কিন্তু যখন বর্ষার সময় আসে তখন এই নদীটি 150 কিলোমিটার পর্যন্ত চওড়া হয়ে যায়, যার ফলে জঙ্গলের একটা অংশ সম্পূর্ণ জলে ডুবে যায়। তবে আপনাদেরকে জানিয়ে দিই, পৃথিবীর সবথেকে বড় নদী হল নীল নদ, যেটা 6,650 কিলোমিটার লম্বা। অন্যদিকে এটা শুনতে পাওয়া যায় যে অ্যামাজন জঙ্গলে এই নদীটি 6,400 কিলোমিটার পর্যন্ত লম্বা। কিন্তু আপনারা এটা জেনে হতভম্ব হয়ে যাবেন, বর্তমানে যে রিসার্চ হচ্ছে তাতে এটা জানতে পারা যাচ্ছে অ্যামাজন নদী 7,000 কিলোমিটার পর্যন্ত লম্বা। শুধু তাই নয়, এই নদীটির জলের প্রবাহ এতটাই দ্রুত যে সেটা নীল নদের থেকেও বেশি। যেখানে নীল নদীতে 11,300 কিউবিক মিটার জল প্রবাহিত হয়, সেখানে অ্যামাজন নদীতে 2,19,000 কিউবিক মিটার জল প্রবাহিত হয়। এমন অবস্থায় আপনারা নিজেরাই অনুমান করুন যে অ্যামাজন নদীতে কতটা জল রয়েছে। শুধু তাই নয়, এই নদীটি অনেক বেশি পুরাতন, কারণ অ্যামাজন জঙ্গল তৈরি হওয়ার পরপরই এই নদীটির উৎপত্তি হয়েছে, আজ থেকে প্রায় 55 মিলিয়ন বছর পূর্বে, যেখানে 32 মিলিয়ন বছর আগে পর্যন্ত কোনো নদী ছিল না। এখন আপনারা যে পর্বতটি দেখতে পাচ্ছেন, এটি হলো পৃথিবীর সবথেকে লম্বা পর্বত শৃঙ্খলা, যা 7,000 কিলোমিটার লম্বা আর 500 কিলোমিটার চওড়া। এই পর্বতটির নাম এনরিজ। এটি দক্ষিণ আমেরিকার পশ্চিম তট থেকে শুরু করে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি এবং আর্জেন্টিনা পর্যন্ত বিস্তীর্ণ। আর এই পর্বত আজ থেকে 23 মিলিয়ন বছর পূর্বে এই নদীর উৎপন্ন করেছিল, যা অ্যামাজন জঙ্গলের দিকে অনেক দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে। অ্যামাজন জঙ্গল মাটির তুলনায় কম উচ্চতায় ছিল, সেই কারণে জলপ্রবাহ এই জঙ্গলের মাঝ দিয়ে হয়েছিল। এর ফলে অ্যামাজন জঙ্গলের মাঝ বরাবর একটি নদী উৎপন্ন হয়, আর অ্যামাজন জঙ্গল উৎপন্ন হয় এই নদীটিকে অ্যামাজন নদী নাম দেওয়া হয়েছে। সাধারণভাবে বলতে গেলে এটি একটি নদী, কিন্তু এই নদী থেকে 1100টি ছোট ছোট প্রশাখা নদী বের হয়েছে, যার মধ্যে 15টি নদী এমন রয়েছে যা 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ। এই জঙ্গলের মাঝ দিয়ে বয়ে যাওয়া নদীটি পেরু হয়ে বেরিয়ে যায় এবং 9টি দেশের মধ্যে দিয়ে আটলান্টিক মহাসাগরে মিশে যায়। একদিকে যেখানে পুরো পৃথিবীর 20% অক্সিজেন শুধুমাত্র অ্যামাজন জঙ্গল থেকে পাওয়া যায়, সেখানে এই নদীটি পুরো পৃথিবীর 20% মিষ্টি জল নির্মাণ করে। এটাই ছিল অ্যামাজন নদীর সম্পূর্ণ ইতিহাস। এখন আপনারা বুঝতে পারলেন এই নদীটি কত বিশেষ এবং কতটা প্রয়োজনীয় একটা নদী। কিন্তু প্রশ্নগুলো এখনও সেখানে আটকে রয়েছে। যখন এই নদীটি এত দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে এই নদীর ধারে যারা বসবাস করে তারা নদীর একদিক থেকে অন্যদিকে যাওয়ার জন্য শুধুমাত্র নৌকারই কেন ব্যবহার করে থাকে? তাহলে এই নদীতে কেন ব্রিজ নির্মাণ করা হচ্ছে না? আপনাদেরকে জানিয়ে দিই, টেকনোলজির ঘাটতির কারণে যে এই নদীতে ব্রিজ বানানো হচ্ছে না তা কিন্তু নয়। যেমনটা আমি আপনাদের আগেই বলেছিলাম, এই নদীটি চওড়ার ভাগ সবসময় একই রকম থাকে না, এই নদীর আকার আবহাওয়া অনুযায়ী বদলে থাকে। ব্রিজ নির্মাণ করার জন্য একটা বিষয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে
নদীর ধারের মাটি এমন হতে হবে যেখানে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ আসলে ব্রিজগুলো তো মাটিতে একদিক থেকে আরেক দিক পর্যন্ত বানানো হয়। তাহলে অ্যামাজন নদীতে যদি ব্রিজ বানানো হয় তাহলে কোথায় বানাতে হবে? কারণ এর আকার তো সর্বদাই পরিবর্তন হতে থাকে। অনুমান করুন, কোনো একটা জায়গায় পয়েন্ট করে সেখানে ব্রিজ তৈরি করা হলো, কিন্তু বর্ষার সময় যখন নদীর জল বাড়বে তখন সেই জায়গা তো জলের মধ্যে ডুবে যাবে। অসুবিধা শুধু এই জায়গাতেই হয় তা কিন্তু নয়, অ্যামাজন জঙ্গলে প্রতিনিয়ত ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এখানে ব্রিজ তৈরি করতে অনেক অসুবিধা হয়। তবে এটা বড় বিষয় নয়। আসলে বড় বিষয় হলো যখন ভূমিকম্প হয় তখন মাটির এক পাশ জলের সঙ্গে বয়ে চলে যায়, কারণ এখানকার মাটি অনেক নরম হয়ে থাকে, যার কারণে ব্রিজের তলার উপস্থিত পিলারগুলো শক্তভাবে দাঁড়িয়ে থাকে না। অনুমান করুন, যদি এই সমস্ত বাধা বিপত্তিকে পার করে কোনোভাবে কোনোরকমভাবে ব্রিজ তৈরি করা হয়েও যায় তাহলে এটা কোনো সহজ বিষয় নয়, কারণ এত বড় নদীতে ব্রিজ তৈরি করতে যা খরচ হবে তা দিয়ে একটি দেশ চালানো সম্ভব, আর এই খরচ টানা যে কোনো দেশের জন্য অনেক বেশি কষ্টকর। বিশেষ করে যে সমস্ত দেশগুলির মধ্য দিয়ে এই নদী বয়ে গিয়েছে, সাধারণভাবে দেখতে গেলে এই নদীতে ব্রিজ তৈরি করা অতটা বেশি প্রয়োজনীয়তা নেই, কারণ আমরা প্রকৃতির সমগ্র জিনিসের সাথে আলাদা আলাদাভাবে খেলা করছি। আর এই অবস্থায় পড়ে থাকা অ্যামাজন নদীকে যদি আমরা এমন অবস্থায় ছেড়ে দিই তাহলে সেটা সব থেকে বেশি সঠিক হবে। যদি এখানে ব্রিজ তৈরি হয়েও যায় তাহলে নৌকার সাহায্যে মানুষ যেখানে কম যাতায়াত করছিল এই ব্রিজ হওয়ার ফলে আরও বেশি মানুষ যাতায়াত শুরু করে দেবে, আর মানুষ এখানে ঘুরতে গিয়ে অ্যামাজন নদীকে আরও বেশি নোংরা করে দেবে, যেমনটা মানুষ পৃথিবীর অন্যান্য নদীকে নোংরা করে দিয়েছে। কারণ কোনো এক সুন্দর জায়গাতে ঘুরতে যাওয়া মানুষের কোনো অভাব নেই। যদি অ্যামাজনের মতন জায়গাতে মানুষ সুযোগ সুবিধা পায় তাহলে মানুষ এখানে অনেক বেশি ঘুরতে আসতে চাইবে, যার ফলে মানুষ এখানে এসে এই পরিবেশকে নষ্ট করে দেবে। একবার যদি অ্যামাজন জঙ্গলে ব্রিজ হয়ে যায় তাহলে অ্যামাজন জঙ্গলে মানুষ গাছ কাটতে শুরু করে দেবে, আর বিগত কিছু বছরের মধ্যেই পৃথিবীকে সবুজ করে তোলা এই অ্যামাজন রেন ফরেস্ট সম্পূর্ণভাবে উঁচু উঁচু বিল্ডিংয়ে পরিণত হয়ে যাবে। আর এমনটা যদি হয় তাহলে মানুষকে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন কিনতে হবে। এই কারণে আজ পর্যন্ত এখানে কোনো প্রকার ব্রিজ তৈরি হয়নি, আর কখনো তৈরি হওয়া উচিতও নয়। তো এগুলো ছিল অ্যামাজনের সম্পূর্ণ কাহিনী। আর আপনারা জানতে পারলেন যে অ্যামাজন জঙ্গলের নদীতে কেন এখন পর্যন্ত ব্রিজ তৈরি করা হয়নি। তবে আপনাদের কি মনে হয়, প্রকৃতির সাথে খেলা করা কি উচিত? প্রকৃতি যেভাবে আমাদেরকে ভালোবাসছে প্রকৃতিকে এইভাবে কষ্ট দেওয়া কি উচিত? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।